হ্যালো এভরিওয়ান। তো সকাল সকাল আমি আমার পুচুকে নিয়ে মানে অল্প খেলাধুলা করছি, তার মাঝে দেখতে পাচ্ছি পুচুর শরীরটা বেশি একটা ভালো নয়, মানে এমনিই ওরা 3টা বাচ্চা হয়েছে ওর মা থেকে। তারপরে ও মানে একদম ছোট, দেখুন ওর মা এসে গেছে, ও মানে দৌড়ে ওর মার কাছে চলে গেল। এখানে 2টা বাচ্চা অ্যান্ড সব থেকে বড় বাচ্চাটা কই বা খেলতেছে। অ্যান্ড তারপর হচ্ছে কি, আমি মনুকে নিয়ে বাইরে বের হলাম, কারণ আজকে প্রচণ্ড রোদ দিয়েছে, যার ফলে ও কিন্তু ভিতরে থাকতে পারছে না। সেজন্য আমি ওকে খাটের মাঝখানে নিয়ে কিছু খাবার দেবো অ্যান্ড অল্প আদর করব। তো ও কিন্তু একদম খুবই মানে বদমাশ হয়ে গেছে, এগুলো খাবার দিচ্ছিলাম ও কিন্তু খায়নি একটাও, মানে ওর খুবই একটা পছন্দের খাবার এটা, তাও কিন্তু ও কিন্তু অতটা খাচ্ছে না, কারণ অতিরিক্ত গরম। অতিরিক্ত গরম হলে এরকমই করে। অ্যান্ড তারপরেও আমি ওকে খাবারটা দিলাম, ও আমার হাত থেকে নিয়েই খাচ্ছে। মানে আমার হাতে আসো, দেখুন মানে এত লাফালাফি করে, একদম একটা ছোট্ট কিউট বাচ্চা, তার ফলে ও কিন্তু খুব লাফালাফি করছে। অ্যান্ড আমি যতটুকু জানি আমার মনে হচ্ছে ও কিন্তু মেল হবে, কারণ ওর মানে বডি ল্যাঙ্গুয়েজেই মানে দেখা যাচ্ছে ও সাধারণত মেল হবে, কারণ খুবই চঞ্চল, ঘোরাফেরা মানে একটু বেশি করে। ফিমেল মনে হয় একটু কম ঘোরাফেরা করে যতটুকু আমি দেখতে পারছি। অ্যান্ড ও কিন্তু আমার সাথে খুবই বন্ডিং হয়েছে, বেশিদিন হয়নি তথাপিও আমার সাথে খুব একটা বন্ডিং হয়ে গেছে। আমি ওকে সবসময় আদর করি অ্যান্ড ও আমার পাশেই থাকে। এখানে ওখানে খেলাধুলা করবে, তারপরে কিন্তু ও এসে দেখুন আমার হাতে চড়ে খাবে, মানে সবাইকে যদি ভয় পায়ও কিন্তু আমাকে দেখে ভয় পায় না ও। আর আমি একটু ওকে মানে বেশি ভালো পাই, কারণ ও সবসময় আমার হাতের কাছে এসে মানে বসে থাকে, খাবার দিলে আমার হাতে দেখে নিয়ে খায়, তার জন্য আমার খুবই একটা ভালো লাগে ওকে। দেখুন ও কিন্তু নিয়ে এখান থেকে নিয়ে মানে যতটুকু খাবার খেলো, এখন খাবে না, কারণ ও খেলবে এখন খেলার সময় ওর। অ্যান্ড আজকে এত গরম দিয়েছে মানে কি বলবো, মানে ও ওখানে থাকতে পারছিল না, আমি ওকে নিচে নামিয়ে দিলাম। ও এখানেও দেখুন কি সুন্দর করে বসে আছে। অ্যান্ড আমি আর একটা বস্তু নোটিস করলাম যে ও কিন্তু বড়ুর পাতা খায়, আমি এখনও দেইনি বড়ুর পাতা মানে খাওয়ার জন্য, আমি ওটা দেইনি, কারণ আমি ওর জন্য ভালো ভালো গ্রাস এবং কুমলির শাক যেটা ওর পছন্দের খাবার ওগুলো সব দিয়ে থাকি। এইখানে আমি দেখলাম যে বড়ুর পাতা পড়ে আছে, ওগুলো কিন্তু খাচ্ছে, শুকনো পাতাগুলোই খাচ্ছে, কারণ ওরা নিজে মানে যেটা সামনে পায় সেটা মুখে দেয় না, যেটা খাওয়ার চলে সেটাই কিন্তু ও খায়। এইখানে বড়ুর পাতা ছিল, ওটাও ও মুখে দিল। অ্যান্ড দেখুন ওইখান থেকে দৌড়ে ও এই জায়গায় আসলো, এসে কিন্তু সে বড়ুর পাতাই খাচ্ছে। কতক্ষণ ধরে ও বড়ুর পাতাই খাচ্ছে আমি ওটা নোটিস করতেছি, যে মানে ওর মনে হচ্ছে কি মানে বড়ুর পাতাটা আগে খায়নি কোনো দিন, এই ফার্স্ট ওই বড়ুর পাতাটা মানে আজকে খেলো, খুবই মজা লাগতেছে মনে হচ্ছে।